হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, গতকাল একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে গত পরশু মানে 20 তারিখ 20 ফেব্রুয়ারি একটি নর্থপ গ্রামানের রকেট উড়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে, যাতে ছিল সিগনাস বলে একটি কার্গো শিপ। তার মধ্যে রয়েছে অনেক মালপত্র, প্রায় 8000 পাউন্ডের। আর আজ ছিল সেই সিগনাস, এই যে কার্গো মডিউলটি, তার ডকিং, মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এটি ডকিং করবে। ডকিং মানে হচ্ছে ঠিক প্রবেশ বলা যায় না। কানাড্রাম বলে একটি রোবোটিক আর্ম আছে, এই যে প্রায় একটি ফুটবল গ্রাউন্ডের সমান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যার মধ্যে এই মুহূর্তে 7 জন মহাকাশচারী রয়েছেন এবং বিভিন্ন কাজকর্ম করছেন। সেই মহাকাশচারীরা এই কানাড্রাম দিয়ে সেটিকে ধরবে এবং তার সঙ্গে যুক্ত করবে, তারপর তার ভিতর থেকে মালপত্র প্রবেশ করাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে। আর গ্রাউন্ড স্টেশন থেকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছিল সেই কার্গো স্পেস মডিউলটিকে। তার মধ্যেও কিন্তু অনেক রকম জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে তাকে কন্ট্রোল করা যায়। তার সোলার প্যানেল রয়েছে, তার পাওয়ার সাপ্লাই রয়েছে, এবং সে দিয়ে কিন্তু সে গ্রাউন্ড স্টেশনের সঙ্গে যেরকম যোগাযোগ রাখছিল, সেরকম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গেও যোগাযোগ রাখছিল। আর এই যে মহাকাশ স্টেশনের ভিতর থেকে একে এই কানাড্রামকে কন্ট্রোল করে তাকে দিয়ে যুক্ত করার কাজটা করছিলেন মহাকাশ স্টেশনের ভিতরে থাকা 2 মহাকাশচারী, একজনের নাম মাইক হপকিন্স, যিনি নাসার অ্যাস্ট্রোনট, আর আরেকজন হচ্ছেন জাপানের মানে জাক্সার অ্যাস্ট্রোনট, ওনার নাম হচ্ছে সাউচি নাগুচি। এনারা কিন্তু স্পেস এক্সের Crew-1 করে গিয়েছিলেন, 4 জন যে একসাথে গিয়েছিলেন, তার মধ্যে এনারা 2 জন হচ্ছে অন্যতম। আর তারপর আমরা দেখলাম যে 90 মিনিট অন্তর অন্তর যেহেতু দিন আর রাত হয় ওখান থেকে দেখা যায়, তাই দিনের বেলাতে সেটি আমরা দেখতে পেলাম আকাশে উঠছিল, তারপরে রাতও হলো, আবার দেখতে পেলাম দিনও হয়ে গেল। প্রায় ঘন্টা 3-4 প্রচেষ্টায় কিন্তু কানাড্রাম দিয়ে আস্তে আস্তে করে এই কার্গো মডিউলটিকে ডকিং করানো হলো, এবং আমরা লাইভ দেখছিলাম। লাইভে নির্বাচিত অংশই আপনাদের সামনে তুলে নিয়ে এলাম, এবং সত্যি এটা খুব ভালো লাগে এই বিষয়গুলো দেখতে। মহাকাশ থেকে এই ধরনের দৃশ্যগুলো তো সহজে আমাদের চোখে পড়ে না। আর এই যে কার্গো মডিউলটি যেটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কানাড্রামের দিকে এগিয়ে যাচ্ছে, এর মধ্যে রয়েছে প্রচুর জিনিসপত্র, প্রায় 8000 পাউন্ড ওজনের জিনিসপত্র, যার মধ্যে যে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে মহাকাশচারীরা রয়েছেন তাদের জন্য জামা কাপড়, তাদের খাবার দাবার। এখানে আমি বলে রাখি, মূলত এখানে যে খাবার দাবারগুলো যায় তা কিন্তু ওই ড্রাই ফুডটাই বেশি, তবে এই যে কার্গো মডিউলগুলো যখন পৌঁছায় তখন অন্তত 2-3 দিনের জন্য এনারা টাটকা ফল এসব পান, তারপর তো সেগুলো আর টেকে না, কিন্তু ড্রাই ফুডটা ওনাদের থাকে। এছাড়া জল যায় ব্যাটারি, এছাড়া এই যে উড়ন্ত ল্যাবরেটরি বলা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে, সেই উড়ন্ত ল্যাবরেটরির বিভিন্ন টেস্টিং করার জিনিসপত্র, আরও অনেক জিনিসপত্র যায়। আপনারা এই যে লাইভে নির্বাচিত অংশে দেখছেন, কানাড্রামটি আস্তে আস্তে করে টাচ করলো, এবং এই সময়টা কিন্তু একটু সিগন্যাল ব্রেক করে এবং ব্রেকও করলো, তারপর সেটি ডক করলো। এবার ডক করার পর কিন্তু দরজা দুটো পুরোপুরি মাউন্ট হয়ে যায় মহাকাশ স্টেশনের সঙ্গে, এবং পরবর্তীকালে কানাড্রামের ভিতর থেকেই মহাকাশচারীরা উঠে আসেন, এবং ভিতর থেকে বলা হয় হ্যাচ ওপেন করা, মানে দরজা খুলে এর ভিতরে যে সমস্ত মালপত্র পাঠানো হয়েছে পৃথিবী থেকে সেই মালপত্র ওনারা নামিয়ে নেবেন, এবং যেটা যখন কাজের দরকার বা কাজের জিনিস সেটিকে ওনারা ব্যবহার করবেন। আর আপনারা দেখতে পেলেন লাইভের সেই নির্বাচিত অংশের চরম মুহূর্তগুলো, যেই যেই মুহূর্তগুলোকে কাটলে এই ভিডিওটা তৈরি করা যেত না। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কানাড্রামের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই স্পেস ক্রাফটটি। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।